जय राधे जय राधे जय राधे। जेमन बीजेर मध्ये बृक्ष थाके चोखे ना जाए देखा নামের মধ্যেই নামি আছে চূড়া ধরা বাঁকা নামের মধ্যেই নাম আছে চূড়া ধরা বাঁকা সব নয়নে যায় না দেখা বোঝা গেল ওই ভেতরেই আছে তাহলে নারদ নামাবলী পেতেছে গোপীরা পায়ের ধুলো দিচ্ছে নারদ বলছে সব মরবে ভগবানকে ধুলো দিয়া বলে মুনি তুমি নিয়ে গিয়ে এটা মাথায় দিয়ে দিল ভগবানের কেমন গোপীরা বলে দিয়েছে এবার নারদ মুনি তো চেপে চুপে নিয়ে যাচ্ছে আর নারদ মুনি কিসে করে যেত ঢেকিতে করে উনি তো পবনের সাহায্য নিয়ে ভেসে যেত নিচে দিয়ে যেত না ঢেকিতে চেপে নারদ মুনি যাচ্ছে আর পবন জোর কদমে ঠেলছে নারদ বলছে পবন একটু আস্তে রে উল্টে পড়ে যাব ঢেকিতে আর পড়লে পুরো একদম জলে পড়ব ওরে আস্তে রে আস্তে রে আস্তে রে করতে গিয়ে এবার জোরদার পবন বইছে তো মানে হাওয়া দিচ্ছে এবার ঢেকে এবার তলমল তলমল করছে সেই সময় একটা খুঁট ছেড়ে গেছে যা খুঁট ছেড়ে গেছে মাল সব নিচে ঝরছে জায়গাটি কোথায় ছিল নবদ্বীপের অন্তদ্বীপ ধুলোয় ভর্তি হয়ে গেছে ভগবান দেখলেন ওই ভক্ত পদরজটা নদিয়াতে পড়েছে নদিয়াতেই জন্মাব বোঝা গেল নদিয়াতে 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 নটা জিনিস দেবার জন্যে জন্মাব কি নটা জিনিস সে যে নববিধা ভক্তি রে নববিধা ভক্তি রে তাই তো নববিধা ভক্তি কি কি শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে পূজন সখী গণ আত্মনিবেদন পূজন সখী গণ আত্মনিবেদন শ্রী গোবিন্দ দাসয় অভিলাষী রে গোবিন্দ দাসয় অভিলাষী রে নটা ভক্তি জীবকে দিয়েছে যে কোনো একটা রাস্তা ধরলেই উদ্ধার এর বাইরে একটা রাস্তা আছে সেটা আমি জানি আর কেউ জানে না এই নটা রাস্তা পর্যন্ত শ্রবণ কীর্তন শুনলে হবে কীর্তন করলে হবে স্মরণ মনে মনে হ্যাঁ বন্দন সেই মুখেই করতে হবে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদা সেবন ভগবানের পূজা করা দাস্যরে দাস্য ভক্তিতে পাওয়া যাবে দাস্য ভক্তিটা বোঝেন তো কিছু যদি না করতে পারেন মন্দিরের সামনে গিয়ে দাঁড়াবেন প্রণামটা করে বলবেন ঠাকুর আমি কিচ্ছু করতে পারছি না তোমার জন্য তুমি আমাকে দিয়ে করিয়ে নাও আমি যে তোমারই দাস তুমি যে আমার প্রভু এ কথাটি কোনদিন জীবনের কোনদিন ভুলিনি তো কভু ভুলিনি তো কভু আমি যে তোমারি দাস তুমি যে আমার প্রভু তুমি যে আমার প্রভু কিচ্ছু করতে হবে এটা করলো পাশ থেকে একজন বলে উঠল প্রভু তুমি তো বিতরণ করছো আমি গাইতে পারবো না কেন আমার ঘরে উজালা বাইরে উজালা তাহলে শুনবি হায় হায় শুনবো খালি ডিজে বাজে বাড়িতে হরিনাম শুনতে দেয় না আমাকে ঠিক আছে বলতে হবে না শুনতেও হবে না তাতেও তোর হবে
বলতেও পারবো না, হরিনাম শুনতেও পারবো না, আর কোনো রাস্তা আছে কি? বললে আছে। এরপরেও আছে? বলে হ্যাঁ। তাহলে এরকম দয়াল আর হবে কি গো? বলতেও পারবো না, শুনতেও পারবো না। বলে একটা কাজ করলে হয়ে যাবে। হরি নাম চিন্তা মনি রস, মনি রস ও ঔষধি সানে, নাম চিন্তা মনি রস গোরা 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 গোরা, নাম চিন্তা মনি রস মহা ঔষধি সানে। আস্তে এই কলিটা শুনে বুঝতে পারলেন কিছু? বলতেও হবে না, শুনতেও হবে না, তারপরেও একটা বলে দিলাম, বুঝতে পেরেছেন কি? নাম চিন্তামণি হরি নাম চিন্তামণি, হরি নাম চিন্তামণি রস, চিন্তা করলে অবশেষে কৃষ্ণ হয় তার বস। হরি নাম চিন্তামণি রস, চিন্তা করলে অবশেষে কৃষ্ণ হয় তার বস। কে বুঝতে পারলে? যে না নিল হরি তার মানব জন্ম লস, হরি নামে কি সুধারে যত চুষবে তত রস। এই যে শ্রী অদ্বৈত এনেছিল গোলকের আনারস, বোঝা গেল? চিন্তামণি রস করতে করতে অবশেষে কৃষ্ণ হয় তার বস। বলতে হবে না, শুনতে হবে না, মনে মনে চিন্তা করবে, মনে মনে কেমন, তাতেও কাজ হবে। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবার এ বিলায়। গৌচন্দিকা শেষ করি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, হরি করম দোষেতে মোর ভগনা ছুটিল, যে লীলার গৌরচন্দিকা শুনলাম, এবার শুনবো সেই লীলা ভাগবত শ্রবণের ফলাফল। তাই তো, ভাগবত শুনলে কি হয়? চলুন, এতক্ষণ নবদ্বীপ ছিলাম, এবার একটু বৃন্দাবন যাই নাকি? না এখানেই থাকবেন, নবদ্বীপেই থাকবেন, বৃন্দাবন। বাহ, সবাই মিলে হ্যাঁ। চলো রে মন বৃন্দাবনে একবার মুখে বল কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা। যে কোনো দিন করেননি, আজকে আমার সঙ্গে একটু করুন, দেখুন ভেতরটা কিরকম ঠান্ডা হবে। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। ওই যে সব চুপ করে বসে আছে, তাকিয়ে একভাবে, না না তোমাকে নাই, তাকিয়ে এক দৃষ্টে বসে আছে চুপ করে, একটুখানি নাড়ো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা আছে। হ্যাঁ হ্যাঁ, চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে সকল বাধা মুখে বল কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা, চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা। এই কচি, তুই করছিস কেন? আরে তুই তো এই সবে কচি, তুই এখন বৃন্দাবনে চলে গেলে এদিকের কি হবে তোর মায়ের?
এর উত্তর আছে বলি দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা 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 কেদে তখন কুল পাবি না কেদে তখন কুল পাবি না কেদে তখন কুল পাবি না নানা কেদে তখন কুল পাবি না ছাড়বে না সংসারের বাধা মুখে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা চলো রে মন বৃন্দাবনে মুখে বল কৃষ্ণ রাধা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের তিল তিল সহযোগিতায় আজকের এই মহতি হরিনাম যজ্ঞ হরিবাসর আপনারা নিশ্চয়ই জানেন মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগু নাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে অর্জুন জিজ্ঞেস করেছিল সখায়ের মানে কি ভগবান বললেন কেউ যদি আমাকে এক গুণ দেয় আমি তাকে 1000 গুণ দিয়ে পূর্ণ করি যাই হোক আমাদের বহু অর্থ বহু জায়গায় বহু খাদে নষ্ট হয়ে যায় তাই না চায়ের দোকানে যদি চা খেতে ঢুকি 10-20 টাকা খরচা হয়ে যায় কি গো আর ওষুধ দোকানে গেলে তো কথাই নেই আর নার্সিংহোমে ঢুকলে তো ব্যাসা সেখানে আর কোনো এইসব গল্প হবে না বড় বড় লাল নোট চাই তাই তো কিন্তু আমরা ভগবানের কাজে দিতে কষ্ট পাই দেখবেন এটা 1000 টাকা খরচা করব সব দিকে কিন্তু ভগবানকে দিতে আমরা খুব কষ্ট পাই কেন কি জানি যারি শীল তালি নোড়া তারি ভাঙে ড্যাশ তাই না তার জায়গা তার জমি তার সব কিছু ভোগ করছি তাকে দিতে আমাদের খুব কষ্ট যাই হোক আমার কমিটির বাবারা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে সবাই মিলে ভগবত সেবার জন্য সাধ্যমতন দান করবেন প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তবে একটা অনুরোধ সবার কাছে হাত জোড়ো করে করছি দান দেবেন কথা বলবেন না সেই ফাঁকে চলুন একটা বৃন্দাবনের ভজন আস্বাদন করতে করতে বৃন্দাবনে প্রবেশ করি নাকি একটা হিন্দি গাই ভজন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি ঠিক সেইভাবে জয় হলো না আজকে জোর নেই মানে প্রস্তুত ছিলেন না বলে হঠাৎ দিয়ে দিয়েছে বলো অষ্ট সখী শিরামণি রাধা রানী কি হয়েছে আর একবার হোক একবার দুবার তিনবার প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি এ বলো রাধে রাধে বলো রাধে 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 ও মাইজি ক্যা হোগা ক্যা হোগা হ্যাঁ এ বেড়া পার হো যা প্রেম সে যদি আপনি রাধা নাম করতে পারেন আপনার সংসারের বন্ধনটা মোচন হয়ে যাবে লাভ কি হবে কভি আতে যাতে কভি আতে যাতে কভি আতে যাতে ব্রজ গলি ওবে কানাইয়া প্যাড়া মিল যায় ও কভি আতে যাতে কভি আতে যাতে কভি আতে যাতে ব্রজ গলি ওবে কানাইয়া প্যাড়া মিল যায় राधा के बिना शाम रिजे भी तो कैसे दिए के बिना रसनी ना आए जैसे राधा के बिना शाम रिजे भी तो कैसे दिए के बिना रसनी ना आए जैसे राधा छड़ा श्याम नाई श्याम छड़ा राधा नाई তাই তো কিরকম প্রদীপ সাজিয়েছেন প্রদীপে সলতে দিয়েছেন তেল দিয়েছেন একটা জিনিস দেয়া হয়নি राधा के बिना शाम रिजे भी तो कैसे दिए 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 माने प्रदीप
दिए के बिना रसनी ना आए जैसे राधा के बिना श्याम रिझे भी तो कैसे दिए के बिना रसनी ना आए जैसे यदि राधा राधा क्या होगा यदि राधा राधा नाम नहीं बोला बेकार बेकार ओ भैया क्या होगा जीना बेकार हो जाएगा यदि राधा राधा यदि राधा राधा यदि राधा राधा नाम नहीं बोला जीना बेकार हो जाएगा कभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा जय जय श्री राधे सम कहे से सम न आए राधे राधे बोलो प्यारी सम दौड़े आए सम कहे से सम न आए राधे राधे बोलो प्यारे सम दौड़े आए राधा रस सुधा निधि गुणते बला आछे कोटि कल्पकाल केउ जदि कृष्ण भजन करे कृष्ण के पाबे ना केमन जतक्षण राधा भजन ना करबे संस्कृतटा बोली रा शब्द उच्चारण करो तो देव स्प्रीत माधवम धा शब्द उच्चारण करो तो धावा देव ससंभवम बोझा गेल भगवान कृष्ण बोलचे कोटि कल्पकाल आमार नाम करले आमाके पाबे ना सम कहे से सम ना आए राधे राधे बोलो प्यारी सम तोरे आए राधा नाम के क्यों जो दी राधा नाम बोले मारा जाए की हवे राधा नाम के सहारा जीने मर ले जीवन सुधर जाएगा राधा नाम के सहारे जीने मर ले जीवन सुधर जाएगा आस्ते 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 रामदेव जी बोलचे शरीर के सुस्थ रखते के लिए एक टू व्यायाम करते हवे व्यायाम ना करले शरीर सुस्थ थाकबे ना केमन जगत के है महारानी तुम कृपा मेरा सबाई मिले बाहु तुलुन सम कहे से सम न आए राधे राधे बोलो प्यारी सम दौड़े आए सम कहे से सम न आए राधे राधे बोलो प्यारे सम दौड़े आए बस राधा नाम के श्री राधे राधा नाम के सहारा दीने मर ले जीवन सुख ए बोलो राधे 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 तो बेड़ा जय जय श्री राधे कभी आते जाते ब्रज गलियों में कन्हैया प्यारा मिल जाएगा वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे बरसाना में जय जय राधे गान गान में बोलो राधे गान गान में राधे राधे खेती घट में राधे राधे केशी घट में राधे राधे वंशी बट में राधे राधे कुछ बन में राधे राधे प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे ठंडे बन में राधे राधे ऊंचा गांव में राधे राधे अल्तापाड़ में राधे राधे छपन कटरा राधे राधे बरसाना में राधे राधे नंदो गांव में राधे राधे गोकुल में राधे राधे कोकिलावन में जावड़ में भद्रमंडल में राधे राधे राघुकुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे शकी कुंड में राधे राधे उदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे पुत्रीवन में राधे राधे निधवन में राधे राधे निधवन में कालवन में राधे राधे मधुवन में दादा सुतन में मोहवन में चल रे मन वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे मन वृंदावन धाम राधे राधे गाएंगे चल रे भक्तमंडली भक्तिमती मायरा जखनी समय पाबेन एक बिंदु समय पेलेओ गुनगुन गुनगुन करे मने मने करबेन केमन हाँ सब समय जीव बार करार दरकार नहीं ओ आरेक शत्रु जानेन तो
এই আর এক শত্রু দাঁত। হ্যাঁ ভাই। আচ্ছা যখন মনে রাগ হয় তখন কি করো? তোমার রাগ মুখটা বোঝাবে কি করে আমাকে দেখো? দাঁতের উপর দাঁত চেপতে হয় না, তবে তো রাগ মনে হয়। দাঁত পরম শত্রু। কেন? সুজনের সঙ্গে কুজনের প্রীতি কইতে পরাণ ফাটে, দন্তের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলেই কাটে। একটু যদি বেসামাল হয়ে যায় ঘ্যাঁচ করে দিয়ে দেবে। এত ভালোবাসা দুজনের, তাহলে বুঝতে পারছো তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে ভাগবত শ্রবণের ফলাফল শুনবো, তবে বৃন্দাবনে থাকলে হবে না। বৃন্দাবন থেকে একটু উপরের দিকে যাব, মধুবন, মধুবন থেকে আরো তিন কোষ দূরে, যেখানে গিয়ে যত সাধু মুনি ঋষি যোগীরা সাধনায় সিদ্ধি লাভ করেছে। তাড়াতাড়ি যে হোক একজন বলবেন কোন বন, যেখানে তেতা যুগের ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন? বলুন। তপোবন। একদম রাইট। তপোবনে ছিল মুনি, কহর যা না সার্তিক তারা পূজে নারায়ণ, সদায় সার্তিক তারা পূজে নারায়ণ। মুনির নাম কি বললাম? কাহার মুনি? স্ত্রীর নামটা এখনো বলিনি। সদাই সার্তিক। সার্তিক কাকে বলে? যিনি প্রসাদ ভোজী, নিরামিষ ভোজী শুধু নয়, প্রসাদ ভোজী সার্তিক। সদাই সার্তিক। কেমন? সার্তিক অন্ন গ্রহণ করে, নিরামিষ, এবং যা ভিক্ষা করে পায় ভগবানকে দিয়ে স্বামী স্ত্রী দুজনে প্রসাদ পায়, সুখের সংসার। কেমন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? বেশ সুন্দর সংসার। ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজনে থাকে, প্রত্যেক দিন নারায়ণ শালগ্রাম শিলা আছে, সেই শালগ্রাম শিলায় তুলসী দেয়, ভোগ নিবেদন করে, দুজনে প্রসাদ পায়। বাহ। স্ত্রীর নাম? স্ত্রীর নামটা এই মুহূর্তে বলতে হবে? ওটা সবাই জানে, সুসময় জাত। কি নাম হতে পারে? সুসময় জাত, মানে সুসময় জন্মেছে। তাহলে কি নাম হতে পারে? বাহ। সুজাতা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তার মত সতী পাবে। এক বেলা কোটি রন্ধন তিন বেলা খায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। মাগে না গো, মাগে না গো কারোর কাছে, মাগে না গো,
যদি না জোটে না খায় কারোর কাছে মাগে না গো যদি না জোটে না খায় কারোর কাছে মাগে না গো আমাদের যদি কোনোদিন না জোটে আমরা চাই এ তোমার ঘরে চাল আছে এক কৌটো হবে কালকে দিয়ে দেবো তবে সেটা যদি তোমার মাথায় তেল থাকে পাশের লোক তেল দেবে আর যদি রুকু মাথা হয় তেল দেবে মানে বোঝো তো হ্যাঁ কিছু থাকলে তবে পাবে একবারে কিছু না থাকলে কিচ্ছু পাবে না এটা জেনে রেখো বর্তমান সমাজ যার আছে সে পাচ্ছে যার নেই তার কিছুই নিতাই গৌর হরি বল হ্যাঁ স্বামী স্ত্রী সুখের সংসার স্ত্রী জোগাড় করে দেয় স্বামী পুজো করে এইবার পুজো করতে বসেছে পিছন দিকে বসে বসে স্ত্রী চন্দন ঘষছে এইবার স্বামী পুজো করছে আমরা তো ভগবানের কাছে যাই তা ভগবানের কাছে আমরা দিতে যাই না নিতে যাই সত্যি কথা বলো বুকে হাত রেখে খালি চাইতে যাই হ্যাঁ দিতে যাই দিতে যাই একটু বলো ভগবানকে কি কি দিয়েছো কি গো ভগবানকে কি কি দিয়েছো একটু বলো আমি শুনি ফুল তুলবো ফুলটা কি করে তৈরি হলো গাছে ছিল গাছটা তুমি লাগিয়েছিলে ফুলটা তুমি ফুটিয়েছিলে তাহলে তুমি দিলেছো বলছো রাধারানী বলেছিল না সদাই মনে ভাবি বধু তোমায় দেব কি যে ধন তোমারে দেব সেই ধন তুমি যা কিছু দেব সবই তো তুমি তাহলে ভগবানকে আমরা কিছু দিই কি সত্যি কথা বলুন আমরা ঠাকুর ঘরে যাই অ্যাকচুয়ালি স্বার্থ সিদ্ধির জন্য ভালো করে বুঝে নিন আয়ু দাও যশ দাও গাড়ি দাও বাড়ি দাও মেয়ের বিয়ে দিয়ে দাও ছেলেটার যেন চাকরি হয়ে যায় ভগবান স্বামীর দোকানে চারটি খদ্দে ঢুকে দাও ভগবান এটা দাও ওটা দাও সেটা দাও আর ভগবান তুমি দুটো নকল না না খাও শালাদের লজ্জা করেন হ্যাঁ গো তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে আমি এইভাবেই বলি ভাবো একটু ভাবো যার মাল ব্যবহার করব যার ঘরে থাকবো তার ঘরের ভাড়া দিতে কষ্ট হ্যাঁ এটা দাও ওটা দাও সেটা দাও আর লাস্টে ভগবানের জন্য দু টাকা পিসের থালা আছে জানো তো ওই মেলাঘাটে গেলে দেখবে বিক্রি করে শালা কোন কোম্পানি করেছে কে জানে এই টুকা টুকা আবার গেলাসগুলো কি বাবা তিন ফোঁটা জলে ভর্তি হবে তাতে দুটো নকল দানা আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস হয়তো এ জন্মেই ভগবান পাল্টে তোকেও নকল দানা দেবে আর না হলে পরজন্মে গিয়ে তুই পাবি তার প্রমাণ চাইবেন আপনারা তো প্রমাণ আমি বলে দিচ্ছি আপনাদেরকে টোটো ভাড়া করে কর্তা বাজার করে নিয়ে যাচ্ছে ভর্তি করে খাবার সময় গিয়ে একটু উঁকি পেড়ে দেখবেন কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত বাকি সব বাড়ির লোক খাবে তুমি ভগবানকে যেমন দেখবে ভগবান তোমাকে তেমন দেখবে চায় না ভগবান খাদ্য খাবার কিচ্ছু চায় না মাংস জহি অবে বিচারে না ভক্তি যোগে না সেবাতে সারাদিন পরে আসনটা পেতে বসো ঘরের মধ্যে চোখটা বন্ধ করে মনে মনে ভগবানের সেবা করো ঠাকুর তোমায় দিচ্ছি গ্রহণ করো কি দেব আমার মন তুলসি বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল আমার মন তুলসি ভক্তি চন্দন বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল কি দিয়ে পুজো হয় ভগবানের ফল দিয়ে তো
আমার মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জয় সেবার তরে দিলাম প্রভু যত কর্ম ফল আমার মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা দু ফোঁটা চোখের জল দিয়ে দাও কিচ্ছু দিতে হবে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি ভগবান নিয়ে নেবে ঝট করে দু ফোঁটা চোখের জল দাও তোমাকে কিচ্ছু দিতে হবে কারণ ওই লোক দেখানো ভগবানকে একটা আপেল কেটে দিলাম খোলা ছড়ালাম না তারপরেই বের করে এনে নিজেই খেয়ে নিলাম ও করে লাভ নেই বিধি ভক্তি কেমন উজ্জ্বল নীলমণি গ্রন্থটা পড়বেন শ্রীমৎ ভাগবত পড়বেন রাধা বিনোদ গোস্বামীজি ২২টা খণ্ড বার করেছে হ্যাঁ ওটা বিধি ভক্তি বিধি ভক্তিতে কখনোই ভগবান খুশি নয় রাগানুগা ভক্তি দেখান ভগবানকে বিধি ভক্তিতে ভগবানের সেবা হয় না ভগবানের সেবা করতে গেলে রাগানুগা ভক্তি চাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মনে মনে মানসিক সেবা করে দিন তাতেও হবে তবে এটা তো ঠিক নয় আমি থাকবো পাথর বসানো এসি লাগানো মজাক করা ঘরে আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে এই তো কলির জীবের ভালোবাসা এ ভালোবাসা ভালো নয় কেমন এ ভালোবাসা ভালো নয় দরকার নেই একটা চিত্তপট ঘরের মধ্যে রেখে দিই তাতে সেবা করুক সে বরঞ্চ ভালো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু এটাই মনে রাখবেন যাহা তুমি করে গেলে আসিয়া হেতায় চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায় সাবধানে চলো মন হও হুঁশিয়ার বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার দেবতা কোথায় মসজিদে নাই গির্জায় নাই মন্দিরে নাই তাহলে দেবতা কোথায় মানুষ দেবতা হয় হয় অবতার মানুষের কুলে কালি দিও না কো আর এক্ষুনি বেরোবে দেখুন নালে মন্দিরে গিয়ে একবারে সুন্দর করে শনিবার হলেই বাপরে বাপ কি সাজ হ্যাঁ ১১টার পর থেকে সব সাজতে শুরু করলেন একবারে সেজে গুজে পূজার হরি বল বৌদি কোথায় যাচ্ছেন জানো না আজ শনিবার যে বড় বাবার পুজো দিতে যাচ্ছি গ্যারেন্টি গ্যারেন্টি খপন নিয়ে দেখবেন জীবনে শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না নাম কি না বড় বাবার পুজো দিতে যাচ্ছে ঠাকুর দেখা দাও ঠাকুর তো এক কৃপা বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে কোনো লাভ নেই গিয়ে ভগবানের কাছে একবারে ধূপ জেলে একবারে বাপরি বাপ কি ভক্তি আ প্রশ্ন যদি করা হয় ধূপটা জ্বাললেন কেন ধূপ জ্বালতে হয় কেন ভগবানের কাছে জানেন জানেন ধূপটা কেন ভগবানের কাছে জ্বালি আমরা এটাও জানেননি ককাটি ধূপ দিতে হয় ভগবানকে তিন কাটি হ্যাঁ ঠিক বলেছো ভগবান তো তোমার শত্রু তিনটে মাল কাকে দেয় শত্রুকে তিনটে দিবে কেন দুটো দিবে একটা দিতে নেই দুটো সেটাই তো কথা দুটো কেন জ্বালবো ভগবানের কাছে দুটো ধূপ যেতে হয় দু কাঠি ধূপ দিতে হয় আর নাহলে পাঁচ কাঠি দিতে হয় বোঝা গেল কেন দুটো ধূপ দেবো ভগবানের কাছে কেন ঠাকুর তোমার কাছে দুটো ধূপ জ্বেলে দিলাম মনে মনে বলবে এই ধূপ দুটো পুড়ে পুড়ে যেমন ছাই হচ্ছে আমার ভেতর যে দুটো ধূপ দিন রাত জ্বলছে কামনার বাসনা ওই ধূপের মতো আমার ভেতরের ধূপ দুটোকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও তোমার কামনা বাসনা চলে গেলে তবে তুমি ভগবান সেবা পাবে আর যদি পাঁচ কাটি জ্বালাও তাহলে ঠাকুর আমার মধ্যে যে পাঁচটা কাঁটা আছে ওই কাঁটাগুলোকে তুমি আস্তে আস্তে শেষ করে দাও পাঁচটা কাঁটা কি কি পাঁচটা কাঁটা কি কি জাতিবিদ্যা মহাতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা শ্রীমদ ভাগবত
এই যে হরি নাম শুনছেন, যদি পাঁচটা কাঁটার একটাও আপনার মধ্যে থাকে কোনো কাজ হবে না, হরি নাম শোনা বেকার হয়ে যাবে। এইবার যদি শুনতে চান ওটা বলবো, আর নালে ওটা থাক, চলুন এগিয়ে যাই। আবার বলে ফেল, পাঁচটা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এ বাচা আদি পঞ্চকণ্টকা যাত্র অভিমান। আমি অমুক বাড়ির ছেলে চক্রবর্তী ব্রাহ্মণ, আমি এই চটে বসে সবার সঙ্গে হরি নাম শুনবো, এই যদি তোমার মনোভাব আসে তোমার নাম শুনে কোনো লাভ নেই। এবার বিদ্যার অহংকার, আমি এম এ পাস, এদের সঙ্গে বসে হরি নাম শুনবো তোমার শুনে কোনো লাভ নেই। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, প্রচুর টাকা আছে, আমি এখানে চটে বসে হরি নাম শুনবো তোমার শুনে কোনো লাভ নেই। তিনজন হয়ে গেল, জাতিবিদ্যা মহতাঞ্চ। এইবার রূপের অহংকার, তবে রূপের অহংকারটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, একটু দেখতে সুন্দরী হলে বাবা কালো মানুষের পাশে বসবেন। কদিন থাকবে, কদিন থাকবে? ও গো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী, হাই তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। কদিন থাকবে কি গো রূপ যৌবন, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো সুন্দরী, দুদিনের রূপের মাধুরী। তাহলে রূপের অহংকার চারটে, জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ আর যৌবন, বোঝা গেল? এই পাঁচ টাকাটাকে সরিয়ে দিতে হবে, যার জন্য মহাপ্রভু হরি নাম দিলেন। আগে নাম পরে হরি, অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম পরে হরি, বোঝা গেল? এই বাচ্চন, তাহলে স্বামী স্ত্রী, স্বামী পুজো করছে, স্ত্রী পিছন দিকে বসে চন্দন মানাচ্ছে। এইবার পুজো শেষ হয়ে গেছে, প্রণাম করছে নারায়ণকে, ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণের সব থেকে প্রিয় কারা? কৃষ্ণের পৃথিবীর মধ্যে সব থেকে ভালোবাসে কাকে কৃষ্ণ? দুজনকে, ধুস, দুজন প্রিয় কৃষ্ণের, শুনে নাও, আমি আর গরু। ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, আছে না মন্ত্র? গরু আর ব্রাহ্মণ দুজন হচ্ছে কৃষ্ণের খুব প্রিয়, বোঝা গেল? গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যেই প্রণাম করে ঘুরেছে দেখছে স্ত্রীর চোখে জল। সুজাতা তুমি কাঁদছিলে? বলে না না, ভগবানকে মনের কথা বলছিলাম। কি বললে? ভগবানকে বললাম ঠাকুর আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, 19-20 বছর হয়ে গেল সংসার, আমাদের পরবর্তীতে তোমার সেবা করবে কে? এর জন্য তো কাউকে একটা প্রয়োজন। ছি 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 ছি, তুমি ভগবানের কাছে চাইলে এ কি সর্বনাশ করলে তুমি, এটা কাজ ভালো করো নাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনি বলে উঠল, শোনো, আজকে আমাদের সন্তান হয়নি সেটা আমাদের কর্মফল। বলুন তো মায়েরা, জীবনে কোন পাপ করলে কোনোদিন সন্তান হইবে না? জানেন, জানেন না? সব জানো তোমরা। মৃত্যুর পরে রহস্যটা পড়বে, মরে গেলে 16 দিন সময় লাগে আত্মার ভবসিন্ধুর পারে যেতে। যাওয়ার পর আত্মাকে একটা নৈবিত্তিক দেহ পরিয়ে ওপারে নিয়ে যায়। যদি পাপ বেশি থাকে তাহলে বাঁ দিক, যদি পুণ্য বেশি থাকে ডান দিক, ডান দিক গেলে বৈকুণ্ঠনগর, বাঁ দিক গেলে 28 নগর। 28 নগরে আছে এক একটা নরকে একটা করে নরক, 28 নরক, এক একটা নরকে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু শুধু মানুষকে ধোলাই করবার জন্যে। ওখানে ধোলাই হবে, হওয়ার পরে পালিশ হবে, আবার তুলবে কুণ্ডু থেকে পারে নিয়ে আসবে, নৈবিত্তিক দেহটা খুলে নেবে, আগের কর্ম অনুসারে তোমাকে একটা জন্ম দেবে। কেমন?
এবার যেমন কর্ম করে গেছো সেই অনুসারে জন্ম পাবে। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাগ বাগ শ্রীগাল হবে জগৎ মাঝারে, বাচ্চার দ্রব্য যারা চুরি করে খায়, নিশ্চয় জানিবে তাদের বেজি জন্ম হয়, সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় তিন জন্ম ধরে। এর পরের গুলো বললে এবার একটু গায়ে লাগবে আর কি। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, একুশ দিন যাত সেই মশা জন্ম পায়, একুশ দিন যাত সেই মশা জন্ম পায়, পরের পুকুরে যারা মাছ চুরি করে, কি গো বক বিড়াল জন্ম পায় মরণের পরে, বক বিড়াল জন্ম পায় মরণের পরে। আর পরেরটা বলবো, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, তাকে উই পোকা হতে হয় সাত জন্ম ধরে, উই পোকা হতে হয় সাত জন্ম ধরে। এইবার বৌদিরা গালাগালি দেবে, বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে যেবা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় মরণের পরে, শালিক পাখি হতে হয় মরণের পরে, বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোন ব্যাং হতে হয় দুই জন্ম ধরে, কোন ব্যাং হতে হয় দুই জন্ম ধরে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, একশো পাপ পূর্ণ হলে ঠ্যাং খোঁড়া হয়, একশো পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। আগে শ্লোকটা বলে নি, এটা ব্রহ্ম সংহিতা থেকে বলছি, এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলছি। শতং পাপে পদং নাস্তি সহস্র বাক ও বর্ধক অযুতদ বুধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক, বাণকটি অপুত্রক অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠ মে বচা ব্রহ্ম নারদ রত্না করো সংবাদ। বোঝা গেল, শতং পাপে পদং নাস্তি, একশো পাপ পূর্ণ হলে একটা ঠ্যাং যাবে। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি দেখানো, গুরুজনদের পা লেগে গেল সরি, মন্দিরে যেতে গিয়ে লাথি লেগে গেল প্রণাম করলাম না, ঠাকুরের জিনিসে পা লেগে গেল কাউকে বললাম না সেটা ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। ঠ্যাঙের দ্বারা যে অপরাধ করবে একশোটা হলেই ড্যাটস, হয় ভাঙবে নাহলে প্যারালাইসিস হয়ে যাবে, নাহলে একটা সাইড অফ করে দেবে, ওসব সেন্টার থেকে হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, সহস্র বাক বর্ধক, এক হাজার পাপ করিলে বোবা হয়ে তবে, দশ হাজার পাপ করিলে কালা হয়ে যাবে, দশ হাজার পাপ করিলে কালা হয়ে যাবে। এক হাজার পাপ করলে কি হবে বললাম? খালি গালাগালি পারবে, খালি মিথ্যে কথা বলবে, কলির সব থেকে মহাপাপ মিথ্যে কথা বলা। এবার কি ধরনের পাপ করলে হবে সেটা বলছি শোনো, নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে, দিলে সে পাইব পাইলে সে দিব না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস কি হাতে শক্তি নই রে, দেওয়া দেওয়া যদি কিছু না করিলি তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার চৌরাশি হবে হবে। বোঝা গেল, এক হাজার পাপ করলে, দশ হাজার পাপ করলে কি হবে? কালা। কেন হবে? হরিনাম শুনবে নে, খালি কি শুনবে? ডিজে ডিজে। আর কিছুদিন পরেই বন্ধ হয়ে যাচ্ছে, আর গানের তো এখন মা বাপ কিছু নেই জানো তো। হ্যাঁ গো, কি বলছি, এখনকার গান শুনবে না একদম, এখনকার গানে প্রেম নাই, হরি নাম যদি পারো শোনো, আর এখনকার গান শুনলে ভগবান এমনি বন্ধ করে দেবে, গানের তো মা বাপ নেই, নাকে নাক ঘষে দে টুম্পা। কি অবস্থা! হ্যাঁ,
কি গো একই গান, হাই হাই, এক কলি গান তা সত্তর কলি বাজনা, বাবরি বাব। আবার যদি কোনো হার্টের রুগী থাকে সে ওই এক কলিতেই শেষ, বাপরে বাপরে, কি গান আর কি বাজনা। তাহলে তাহলে 10,000 পাপ, 1,00,000 পাপ করিলে তবে কানা হয়, 5,00,000,000 পাপ করিলে অপুত্র করয়, 5,00,000,000 পাপ করিলে অপুত্র করয়। 5,00,000,000-র মধ্যে 5টা পাপ হলো প্রধান, কেমন? মায়েরা এইটা শুনে নিন যেটা আপনাদের দরকার, এই 5টা পাপ জীবনে কোনো দিন করবেন না, তাহলে যত জন্ম জীবকুলে জন্মাবেন সন্তান পাবেন না। 5টা পাপ, পঞ্চ বাণাকটি অপুত্রকর, 5,00,000,000, 5,00,000,000-র মধ্যে 5টা পাপ প্রধান। কি কি 5টা? ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দেওয়া। বুঝতে পেরেছেন না আর বলতে হবে? বুঝেছেন? ভ্রূণ নষ্ট করা, ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা। আপনি আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, কোনো বাচ্চা একটা খাবার চাইলে আপনি কি করেন? নজরদোষ লাগবে, ওই জন্যে নাকে একটু শুকে তারপর দেন, জীবনে দেবেন না। এই 5টা পাপ কোনো দিন করবেন না। বোঝা গেল? 8,00,000,000 পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নগর একটাই উপায়, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, হৃদয় গৌরী হরি বল শোনো শ্রীহরি কীর্তন। আমি বাবা করে সন্তানের চরিত্র গঠন, আর মায়ের দ্বারা সন্তানের মন তৈরি হয়। মা যা যা করবে প্রত্যেকটা সন্তানের মধ্যে এফেক্ট আসবে, যার জন্যে সন্তান গর্ভে থাকাকালীন মায়েদেরকে কি করতে হয়? ভাগবত শুনতে হয়, হরিনাম শুনতে হয়, গীতা শুনতে হয়। তাহলে যে সন্তানটা জন্মাবে তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জন্মাবে। কে? আর মা যদি সবসময় সিরিয়াল দেখে তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে, এটা তো বললে হবে না, তাই না? প্রত্যেক দিন ভাগবত শোনে, প্রত্যেক দিন। দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 8 মাস, কহরমুনি বিকেলবেলা ভাগবত পাঠ করতে বসে বলছে, সুজাতা আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা ব্যাখ্যা করি, কেমন? যদ্দৈতং ব্রহ্মপানৌষধি, ব্রহ্মপানৌষধি তদ্ভাপশ্যতনুভা, তদ্ভাপশ্যতনুভা জয়াত্মা অন্তর্যামি পুরুষম, অন্তর্যামি পুরুষম ষোড়শ্চর্য যপূর্ণ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। সুজাতা কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, শব্দ হও ভালো। তোমার এত বড় স্পর্ধা, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্ষ হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? গর্ভের সন্তানকে তুমি বাবা হয়ে অভিশাপ দিলে, পেটের ভেতর বসে আমার ভুল ধরেছে, ক্রোধ সংবরণ করতে পারিনি। তবে শোনো সুজাতা, বাবা মা অনেক কথাই বলে রাগে, অতি কিছু হয় না, তুমি চিন্তা করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধীরে ধীরে সংসারের এমন হাল হয়ে গেল, নুনটা পর্যন্ত আর সংসারে জুটছে না। প্রায় 5 দিন হয়ে গেল রান্না হাঁড়ি উল্টে গেছে, আর হাঁড়ি চাপছে না।
আমি যে আর থাকতে পাচ্ছি না গো। মায়েরা কিছু মনে করবেন না, ওই সময় একটু খিদে বেশি থাকে, কিন্তু খাবার নেই ঘরে, কি কষ্ট। আমি আর থাকতে পাচ্ছি না, বিশ্বাস করো আমি মারা যাব, আমি আর সহ্য করতে পাচ্ছি না, বড় কষ্ট হচ্ছে গো। আজকে হয়তো অনেক ফ্যামিলিতে বিরাট ব্যাপার, একদিন এরকম দিন অনেক ফ্যামিলিতে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে হয়তো তিল তিল করে সাধুগুরু বৈষ্ণবের কৃপা একটা জায়গায় চলে এসেছি, নালে এমন একদিন আমার জীবনেও গেছে। মা পাড়া থেকে ফ্যান চেয়ে আনলে, নুন দিয়ে গুলে দিলে, খেয়ে স্কুল যেতাম, তাও পেতে দিত না এক একদিন কেউ, বলতে প্রত্যেক দিন তোমাকে ফ্যান দিয়ে দিলে গরুকে কি দেবে। স্বামী, সুজাতা, আমি আর থাকতে পারছি না স্বামী, তুমি যাই হোক একটা ব্যবস্থা করো। আরে খালি বলছো ব্যবস্থা করো, খাবারের কি অভাব আছে? ভগবান যখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে, খাবার সঙ্গে পাঠিয়েছে, কি খাবো? কেন, তুলসী পাতা আর গঙ্গার জল? স্বামী তুমি বলো, ওই খেয়ে থাকা যায়? আজ পাঁচ দিন হয়ে গেল তুলসী পাতা গঙ্গা জল খেয়ে আছি, জীবনে তুমি কি করতে পেরেছো বলো তো? সারা জীবন পাঠ করে করে বেড়াও, যে যা দেয় সংসার চালাও, এত বড় ঘর আছে, চাল আছে, চালে না আছে খড়, না আছে কিছু, একটা কাপড় কবে দিয়েছিলে সে তোমার মনে নেই, এইভাবে বেঁচে থাকা যায় তুমি বলো? সুজাতা, সবই আমাদের কর্ম গো, তবে খাবারের চিন্তা তুমি করো না, ভগবান খাবার দিয়ে দিয়েছে, যত পারো তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে যাও, ওইভাবে বেঁচে থাকা যায় তুমি বলো। বেশ, তুমি যখন বলছো আগামীকাল পত্রুষে আমি গয়া যুদ্ধ, আহা, আগামীকাল পত্রুষে আমি মিথিলায় যাব জনক রাজার রাজসভায়। জনক রাজা খুব দানী, ওনার কাছে গিয়ে আমার দুঃখের কথা বললে কিছু না কিছু দান করবে। পরের দিন নিশির প্রভাতকালে উঠে গঙ্গায় স্নান করে সূর্যদেবকে প্রণাম করে এইবার বিন্দা দেবীর কাছে গিয়ে বিন্দা দেবীকে জল দিয়েছে তুলসী গাছে। বিন্দা দেবীকে প্রণাম করে বিন্দা দেবীর গোড়া থেকে মাটি নিয়ে কপালে দিয়েছে। সুজাতা, যদি অনেক রাত্রি হয়ে যায় আমি আসতে পারবো না, তাহলে ভোরবেলা আসবো, আর না হলে যদি দিন থাকতে পারি ফিরে আসবো, তুমি কিন্তু চিন্তা করবে না, আজকের দিনটা কষ্ট করো, কাল থেকে সুখ পাবে। সুজাতার কাছে বিদায় নিয়ে বাহির হলেন কহরমুনি মিথিলার উদ্দেশ্যে। মন আজ আর কেউ নেই সঙ্গে, তবে তার আগে একটা কথা আপনাদের বলে নি, এখন যে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, তারই লেখা, দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী, তারপরে গাইতেন রাম চক্রবর্তী, তারপরে গাইতেন যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কালীপদ চক্রবর্তী আমার বাবা, এখন আমি গাইছি। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল, ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল,
কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ বল ময়না পাখিরে রাধে কৃষ্ণ বল মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণীর ব্যথা মো হোক না শিথিল মায়ার বাঁধন হোক না আধার ভো তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণীর ব্যথা হোক না শিথিল সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ তাল রাধে কৃষ্ণ বল তাই গৌড়ি হরি 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 জয় হোক মিথিলার রাজা জনকের জয় হোক আরে কহরমুনি কি মনে করে আমার রাজসভা এসো 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 রাজা পাদ্য অর্ঘ্য দিলেন সম্বর্ধনা জানালেন মুনি বললেন মহারাজ খুব বিপদে পড়েছি কি বিপদ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী বাড়িতে নুন পর্যন্ত জুটছে না আপনি একটু যদি দয়া করেন নিশ্চয়ই করব কিন্তু এমন দিনে এসেছো আজকে আমার রাজসভায় ভগবত তত্ত্ব আলোচনা হবে বরুণ দেবের পুত্র বন্দী এসেছে নিয়ম করেছে যে জিতবে 10,000 স্বর্ণ মুদ্রা কিন্তু যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে প্রথমের কথাটা শুনে ইচ্ছা হয়েছিল দ্বিতীয় কথাটা শুনে মনে ভয় হয়ে গেল যদি হেরে যাই যদি আমাকে শেষ হতে হয় তাহলে আমার স্ত্রীর কি হবে সে যে 8 মাসের গর্ভবতী তার গর্ভের সন্তানকে কে রক্ষা করবে মুখটা নিচু করে ভাবতে ভাবতে জনক রাজা বলে উঠল কহর তুমি চিন্তামগ্ন তোমার মতো পণ্ডিত ত্রিভুবনে নেই আর আমার রাজত্বে তুমি যদি মাথা নত করে চলে যাও আমার সম্মান চলে যাবে বলছেন মহারাজ তাহলে আলোচনা শুরু হোক বারবার 3 বার বন্দি যে হারিল চতুর্থ বারে কহর মুনি হারিয়া যে গেল এই কে আছিস একে ধরে নিয়ে চল নদীর জলে সবাই টানতে টানতে কহরমুনিকে নিয়ে যাচ্ছে নদীর কিনারায় আমাকে মেরো না আমাকে মেরো না বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি আমায় ক্ষমা করে দাও অনুমতি দাও ক্ষমা করে দাও অনুমতি দাও গৃহে ফিরে যাই আমি
দাঁড়াইয়াছে নয়ন দিয়ে দাঁড়াইয়াছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা স্বামীর আশা পথ প্রাণে যেয়ে কে কার কথা শুনে এই কে আছিস একে টানতে টানতে নিয়ে চল সবাই মিলে ধরে টানতে টানতে নিয়ে এলো নদীর কিনারায় নদীর জলে নাবিয়ে আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে মেরো না সুজাতা জনক রাজা বলে উঠলেন মন্ত্রী মহারাজ আগামীকাল পত্রুষে একটা ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাবার যত সামগ্রী আছে ফল মূল সবজি কিছু অর্থ নিয়ে গিয়ে কহর মুনির স্ত্রী তপবনে আছে তাকে দিয়েছো কারণ সে গর্ভবতী খেতে না পেলে মরে যাবে পাপটা আমাদের লাগবে পরের দিন সকালবেলা মন্ত্রী একবারে ঘোড়ার গাড়ি ভর্তি করে নিয়ে উপঘৌটন সামগ্রী নিয়ে চললেন এদিকে সারা রাত্রি চোখে ঘুম নেই কেন সন্তানের কিছু হলে যেমন মা বুঝতে পারে স্বামীর কিছু হলে সতী নারী জানতে পারে ভোরবেলা স্নান করে সব জোগাড়পাতি করে বাসি কাজ সেরে স্নান করে জোগাড়পাতি করে মা বসে আছে হঠাৎ শুনতে পেল সহসা ঘোড়ার গাড়ির আওয়াজ বাইরে বেরিয়ে এসেছে কোথা থেকে আসছেন আপনি মিথিলা থেকে আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল কাল সকালবেলা হ্যাঁ গেছিল বলছি মা আগে এগুলো নাবাই না না পরে নামাবেন আগে বলুন না আমার স্বামী কোথায় শুনুন মা কালকে মিথিলায় ভক্তিসভা ছিল তাতে ঘোষণা হয়েছিল বরুণদেবের পুত্র বন্দী ঘোষণা করেছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দেয়া হবে যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেয়া হবে ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে আপনার স্বামী হেরে গেছিল ওই বরুণদেবের পুত্র তার লোকজন দিয়ে আপনার স্বামীকে ওই নদীর জলে জামাই দিলে বলে দাও হে আমার অন্তর জামি হরি মানিক ডুবিল
সাগর শুকালো অভাগীর কর্ম দোষে কাঁদিয়া যোগ রে বসে কাঁদিয়া যোগ রে বসে তার কলমে কি লিখেছে জানি না কেন বিধি দিল মোরে এতে কো যাত না বিধা তার কলমে লিখেছে জানি না কেন বিধি দিল মোরে এতে কো যাত না পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে আমারে করিলে দোষী আদিয়া যোগারে বসে রে আদিয়া যোগারে বসে রে আদিয়া যোগারে বসে আজ থেকে তোমার সেবা পূজা আর কিচ্ছু করবো তুমি পাশাল তুমি শিলাখণ্ড তুমি পাথরের টুকরো জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না আরে ও তোমাকে বলে রাখছি এই মুহূর্তে আমি ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব কেন জানো আমার গর্ভে সন্তানটা জন্মাবে তার পিতৃ পরিচয় নেই তাই মনে মনে ঠিক করে ফেলেছি আর তোমার সেবা পূজা করব না তুমি থাকো ওইভাবেই এই মুহূর্তে চললাম আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিতে উমা যা বলা তাই করলো ছুটিতে ছুটিতে নামে গঙ্গা তীরে আইলা নদীতে ঝাঁপ দিবে বলে মনেতে ভাবিলা নদীতে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা হে পতিত পাবনী মা গঙ্গা সাক্ষী থেকো আকাশ বাতাস চন্দ্র সূর্য সাক্ষী থেকো স্থাবর জঙ্গম কৃমিকি পতিত পাবনী মা গঙ্গা তোমার ভক্ষে আমার এই গর্ভজাত সন্তানকে নিয়ে আমি আশ্রয় নিলাম মা তুমি আমাকে আশ্রয় দাও এত বলি গঙ্গা জলে এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল গর্ভস্থ শিশু তখন কাঁদিয়া উঠিল মাগো আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমায় তুমি মারবে কেন আমি কি অপরাধ করেছি মা আমায় তুমি মারবে কেন কি অপরাধ
হরি অপরাধের অপরাধ হরি মারবে কানু অপরাধের অপরাধী